very, very Merry Christmas to all of the friends of Essence and Vlog. Enjoy this Christmas with your friends, family and beloved one. And আজকে মেরি ক্রিসমাস উপলক্ষে আমি আমার ঘরে এরকম ভাবে সাজিয়েছি, আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম। প্রত্যেক বছর এরকম একটা ইয়ে নিই, উদ্যোগ নিই সাজানোর জন্য, বাট এই বছর যেহেতু কোনো প্ল্যান ছিল না, এই বছর এই সময় আমার কন্যাকুমারীতে থাকার কথা ছিল, বাট আনফর্চুনেটলি সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আমাকে এখন মানে করলাম একটা ছোটো করে প্ল্যান করলাম ঘরেতে সাজানোর জন্য। এরপরে আমি জাস্ট কেক কাটবো, আমি প্রত্যেক বছরই এটা করি যে ক্রিসমাসের 12টার সময় আমি কেক কাটি, সেটা কাটবো। আর কালকে তো যাবো পার্ক স্ট্রিট, কালকেও আপনাদের সাথে থাকবো, সো এখন কেক কাটছি, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমার ক্রিসমাস কেক, এটা আমি কাটবো। আর কিভাবে শ্যুট হচ্ছে দেখুন, আমি নিজের ফটো নিজে তুলছি, মানে এখন তো রাত্রিবেলা কেউ তোলার নেই। এটা হচ্ছে এখানে ট্রাইপডে আমার ক্যামেরা DSLR ফিক্স করা রয়েছে, এখান থেকে আমি মোবাইল এই ক্যামেরাটাকে আমি কন্ট্রোল করছি মোবাইল থেকে। মোবাইল থেকে আমি যখন ক্লিক করছি তখন এর ফোকাসে যা আছে সেটাই ক্লিক হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কন্ট্রোল হচ্ছে কিন্তু মোবাইলে। সেইভাবেই আমি আমার এখানে বসে আমি আমার ফটো ক্লিক করছিলাম, সেই ফটোগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে ফলো করুন। আর এখন আমি কাট পাঁচটা, এখন আমি যাচ্ছি পার্ক স্ট্রিটে, তো ওখানে গিয়ে আপনাদের দেখা হবে। তার আগে আমার আউটফিটটা রাত 11:30টা, এখন আমি ফিরছি পার্ক স্ট্রিট থেকে। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ, পরের ব্লগ নিয়ে দেখা হচ্ছে।